বুঝছেন বাহে সলিম গেছি বাবা রে জিতি গেছি গরু কিনিয়ে জিতি গেছি এই দন গরু কোনো ঈদতে নাই বুঝছেন পঁচানব্বই হাজার টাকা কি দামরা গরুটা কিনছি মুই না থাকলে তোমরা থাকলেও জিতলু না হয় বুঝিস নাই মুই আসম জন্য মুই হাটত গেসলু জন্যে উলি বুড়ের হাটও তোমরা গুলো জিতছিস নাহলেও জিতলু না হয় সলিম উদ্দেশ্য আসা কতায় কথায় মুখ খেন খাইপসা করেন বুড়ে হয়ে গেছেন মুরুব্বী মানুষ মুখ খ্যাপসিয়া ছাড়া কোনো কথা কর না তোমরা মুরব্বী মানুষ গরু চিনছেন হ্যাঁ গরুর গোস্ত হবে ভালোই গোস্ত হবে দেন না গরুর গুয়াত কত রকমের গোস্ত হয়েছে একরে জিতি গেছি চারজন না ভালোই হয়েছে ভালো হয়েছে তো শোন মুই না থাকলে তো এটা হইলো না হয় এই গরু আইলো না হয় ঠ্যাং 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 এর গোরা কিন্তু মুখ নাগবে বাতের বেতারে বাবা সারা রাইতে কিটকিটে অমাবস্যা পূর্ণিমার রাইতে তো কথাই নাই বিজনেস থাকি উঠুয়ার বাং না এই কুরবানির গরু ঠ্যাং খাইলে এক না বাতের বেতাটা কমে তোমার সাথে কুরবানি দেওয়াটাই মোর ভুল হয়েছে তোমার সাথে ভাগত কুরবানি দাসিয়ে চোদ্দ বুসের আকেল হয়ে যাবার নাইছে আমার মনে হয় কুরবে নিয়ে কবুল হবার নাই আল্লাহ কুরবে নিয়ে কবুল করবেন নাই মনে হয় গরু জবই হইল না ইদে আইলো না তাতে ঠ্যাং নিয়ে টানা বদিয়াল ভাই ভির ভুরি কেন যাবার আনাম ভুরি কয় দরকার হলে টেকা দেম তোমার গুলে তিন ভাই কে রোক তাও ভুরিটা মুখ দেন এলে কি কুরবে দেওয়া কথা গোস্ত খাওয়া কথা না আল্লাহ খুশি করা কথা বদিয়াল ওই রহম করবে ওই কথা কানত নেওয়া যাবার নয় ওই ভুরি ওই যে পুকুর ফেলে দেওয়া লাগবে ডিগ্রি ফেলে দেওয়া লাগবে খাবে খাইবে নিয়ে কাজিয়া কেসাল করি লাভ আছে তাহলে এই গরু ঠ্যাং সারি ওই সারি ওই পুষ্কনি ফেলে দেই ডিগ্রি ফেলে দেই মাছের খাদ্য হবে ভেজাল মিডিয়া গেল কোনো নেডাই লাগে না কাজিয়া কাজিয়া কিছুই নাই হ্যাঁ এটা কেমন কথা কইস মুই তো গরু কেনার আগতে মুই তো গরু কেনার আগতে ঠ্যাংয়ের কথা কইসং যার জন্য সিলমারির হাটত যায় ঘুরিয়েছ গরু পছন্দ হয় নাই জন্যে জোর গাছের হাটত গেছনু মুই তো গেছনু হ্যাঁ মুই এই সলিমুর দি গেছনু ওই বদিয়াল গেছিল আর ওই কাইও গেছিল মোর গরু ঠ্যাং দুখেন নাই আর দুখেন তোমরা ওই ইয়া ছলে দে দিগি ছলে দে মাছাই খাইবে নিজের কোনা তো ভালোই বোঝেন বাহে তোমার দুখেন ঠ্যাং নাই গবে আর গুলা সব পুকুরত ফেলে দিবে ওল্লা কোনো কাহিনী নাই কাজিয়া ক্যাচাল করা যাবার নয় কুরবানির গরু ঠ্যাং ভুরি নিয়ে এই করলে মানষে খালি হাসা হাসি করবে মানুষ টিটকেড়ি মারবে টিটকেড়ি মারবে হ্যাঁ 바কাচোকে তাকাইবে ওল্লা বাদ হ্যাঁ ওলা বাদ ওইলে গরিব দুঃখী দিলে দিবেন গরিব দুঃখী খাইবে ওইলে গরিব দুঃখীর বুঝছেন তো ওলা নিয়ে কথা কর না কিসের গরিব দুঃখী এ কিসের গরিব দুঃখী দরকার হলে মুই তোমার কাছে টাকা দেব তোমার চারজন কাকে টাকা দেব তিনজন কাকে টাকা দেব দিয়া মোর ঠ্যাং লাগবে ঠ্যাং ছাড়া হবার নাই মোর বাতের বেতা বাতের বেতাতে বাজং না ছয় মাস এক ঠাই কয়া রাখছং দেখেন ভাই সলিম উদ্দিন আসা কুরবানির দিন নামাজ পড়ি আসিয়া মুই ওই কুরবানির অডে যাবার নং গরু কটে যাব করেন করেন মোর ভাগের গোস্ত গুনা মোর বাড়ির পঞ্চে দিবেন এগলিয়া পেক না এগলিয়া কে তোনার ভাল নাগে না বাহে এগুলা নিয়ে তো তোমার সাথে বদিয়ালের বাজে ভক্কর আলীর বাজে আর ওই রহমতলা কি কয় আল্লাহ জানে বোঝ না তোমরা কি করেন করেন মোর খালি ভাগের গ্রস্তা পৌঁছে দেন তাহলে তুই যদি না থাকিস কোনো সমস্যা নাই তুই কামলার দাম দিব নালে কামলা পাঠে দিব তোর তোর কাম কাইন করবে হ্যাঁ কামলা পাঠে দিব কাম শেষ কোনো কাহিনী রইলো না হয় মু্টে দেব এইবারে বার আর কোনো বার নাই ইয়ের পর থাকি আর মুই কোনো দিনও কোনো বুঝতে ভুল করিয়াও যদি মানুষের পয়দা হয়ে থাকুক তোমার গুলের সাথে দিবেন ন কুরবানিতে যাবান দরকার হলে ছাগল দেম সাধ্যে থাকলে দেম না থাকলে না দেম আরে এখন তো কিনি ফেলাছিস এই বছরে থাক পরের বছর আমরা তোক নিবেন নই তুই আরো পেস বেশি বাজাইস মনটা মনটা না বড় করেন ভাই মনটা বড় করেন আল্লাহ তো ধন সম্পদ টেকা পয়সা কম দেয় নাই মুন্ডা তো ছোট বাবা গরু ঠ্যাং নিয়ে হ্যাঁ কুরবানির গরু ঠ্যাং নিয়ে এইরকম করেন ওইলে গরিব মিসকিনের যে কুটনি যে আমরা গরুটা খালাইবে যে আমরা এই গোস্তগুলো বানিয়ে দিবে তামার জন্য এ তোর কথা আমার ভালো লাগে না তেরিয়ে কথা কিনা তোর সত্যটা